আজকে কি কারণে বঙ্গবন্ধুকে রক্ত দিতে হয়েছিল, বঙ্গবন্ধু কি অন্যায় করেছিল? বঙ্গবন্ধু তো পাকিস্তানের 23 বছর অত্যাচার নির্যাতন জুলুমের হাত থেকে এই বাঙালিদেরকে, এই বাঙালি মানুষ দেখে তার কল্যাণের জন্য কাজ করে যাচ্ছিল। তারা সেই দিন 1975 সালে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল, তারা গণবাহিনী তৈরি করেছিল, যারা যারা শাসক তৈরি করেছিল, তার প্রেক্ষাপটে 1975 সাল তৈরি হয়েছিল। আমরা বারবার বলতে শুনেছি, আমরা বারবার দেখেছি, যখন কোন মানুষের উত্থান হয়, উত্থান হতে হতে পিছনের দিকে যারা তাকায় না তাদের পতন একদিন হবে, আমি সে বিশ্বাস করি। পতনের সময় চলে এসেছে। গাড়ি করেছেন, বাড়ি করেছেন, হাজার হাজার টাকা করেছেন, যাদের ভোট নিয়ে তাদের জন্য কি করেছেন? আজকে রাজ্যের মানুষ জানতে চায়, আজকে রাজ্যের মানুষ বলতে চায়, রাজ্যের যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে, আজকে যে প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি মুক্তিযোদ্ধাদের নামে, সেই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে কে আছে? আজকে আমরা জানতে চাই, রাজনের কদম বাড়ি যে কলেজ আমরা তৈরি করেছি সেই কলেজের ম্যানেজিং কমিটিতে কে আছে? আমরাও জানতে চাই, টাকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ যারা তৈরি করেছে সেইখানে ম্যানেজিং কমিটিতে কারা আছে? আমি জানতে চাই, বাইক পড়া যে স্কুল অ্যান্ড কলেজ স্কুল রয়েছে কারা তৈরি করেছে এবং কারা এই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে আছে? অনেক হয়েছে, অনেক পেয়েছেন। একটি পরিবারের যদি সব কিছু লাগে, একটি পরিবারের যদি সব দরকার হয়, তাহলে এদেশের মানুষ, এদেশের আওয়ামী লীগের কর্মী, এদেশের আওয়ামী লীগের যারা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা কি পেল? আজকে আমরা বারবার বলি, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট তার সারা বাংলাদেশের চারণের ভূমিকায় বেরিয়েছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, জনগণ তার কথা সারা দিয়েছে, সেই কারণে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় আসবেন, আপনারা টাকার পাহাড় বানাবেন, কর্মীরা কিছু পাবে না তা তো হতে পারে না। কেন আজকে আপনি নিজে প্রতিষ্ঠিত করে আপনার নামে দেন, আপনার বাবার নামে দেন, কারো কোনো আপত্তি নেই। মাজার উপরে শহরে ঢুকলে দেখবেন ডান দিক দিয়ে বা দিক দিয়ে 10 তলা করে বিল্ডিং, সেই বিল্ডিং গত 10 বছর আগে তো ছিল না। কি করে এই বিল্ডিং হলো জনগণ জানতে চায়। আজকে রাজনে দুইটি একটি অডিটোরিয়াম হয়েছে, রাজনে কি মুক্তিযোদ্ধা ছিল না? রাজকে মুক্তিযোদ্ধা আছে, রাজনে আওয়ামী লীগ দূর দিনে আওয়ামী লীগ করার মতো লোক ছিল, একটি অডিটোরিয়াম করেছেন তাও আপনার বাবার নামে করেছেন, একটি স্টেডিয়াম করেছেন তাও আপনার নামে করেছেন। আমরা বলতে চাই, স্মৃতি ধরে রাখতে যদি হয়, স্মৃতি ধরে যদি রাখতে হয়, আবুল হোসেনের মতো নিজের টাকা দিয়ে কলেজ করেন আমাদের আপত্তি নেই। একটি কলেজ, একটি স্টেডিয়াম, একটা স্কুল সরকারি জিনিস, আপনি তার ব্যক্তিগত নামে করে নিয়েছেন। সেই কারণে আমি বলতে চাই, আমি বলবো, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আজকে রাজনবাসীকে বলবো, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। আগামী দিনে আমাদের এই অধিকার আদায় করার জন্য আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি, তাহলে রাজ্যের মানুষ এই কলোনি থেকে মুক্তি পাবে। সেই কারণে দরকার সব মানুষ
সেই কারণে দরকার সাহসী মানুষ। আমরা কি এই যুব সমাজ থেকে রাজক থেকে একজন সাহসী মানুষ বের করতে পারবো না? আমরা কি এই এই রাজনের যুব সমাজ থেকে একজন সৎ মানুষ জোগাড় করতে পারবো না? আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমি আপনাকে কথা দিতে পারি আগামী প্রজন্মের জন্য। আমরা যারা রাজনীতি করছি আমরা তো সারা জীবন থাকবো না, আপনাদেরকে বলবো সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আজকে প্রতিবাদ করার সময় এসেছে, আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার আদায় করে নিব। সেই কারণে আজকে আমরা এই এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং আওয়ামী লীগের সুবর্ণ জয়ন্তীতে আমরা এখানে জেলা আওয়ামী লীগ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাজরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। রাজরের মানুষ অবহেলিত, রাজরের মানুষ লাঞ্ছিত, রাজরের মানুষ বারবার ধোকা খেয়েছে। আমরা আমরা এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি আমরা ১৯০০ স্বাধীনতার পরে আমরা তিনজন শহীদের নামে রাজর কলেজ করেছিলাম। আজকে যারা এখানে মুরব্বীরা আছেন আপনারা জানেন, মানিক বিজয় শহীদ কলেজ আমরা করেছিলাম ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে শহীদের নাম বাদ দিয়ে সেই দিন রাজর কলেজ করা হয়েছে। আজকে বঙ্গবন্ধুর তনয় তনয়তি শেখ হাসিনা ক্ষমতায় আমরা সেই শহীদের নাম যেন ফিরে আনতে পারি, সেই ব্যাপারে আমি আজকে এই জনসভায় দাঁড়িয়ে আমি দাবি রাখব। আমরা অনেকেই বলি, অনেকেই পরিবারের ইতিহাসের কথা শুনি, ১০০ বছরের মিথ্যা ইতিহাস আমরা যখন শুনি, ইতিহাস বারবার আসে, ইতিহাস কখনো মিথ্যা ইতিহাস কখনো প্রতিষ্ঠিত হয়নি আপনারা জানেন। মিথ্যা ইতিহাস যদি হতো ৭৫ পরে বাংলাদেশের রেডিও বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলানোর জন্য চক্রান্ত হয়েছিল, চক্রান্ত করেছে, বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হয়েছে, শেখ কামাল সম্বন্ধে অপবাদ দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু সরকারের মন্ত্রীদের সম্বন্ধে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আজকে সে ইতিহাস মিথ্যা ইতিহাস মিথ্যাভাবেই আজকে জনগণের সামনে প্রতিষ্ঠিত হয়েছে। মিথ্যা ইতিহাসই আজকে মানুষ দেখছে। সে কারণে আমরা আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের আনন্দের সময়, আনন্দের দিন, সেই কারণেই আজকে এই রাজরের যুব সমাজের জন্য, রাজরের মানুষের জন্য আমরা এই মাগরবের পরই আমরা ২ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।